হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি ঢ্যাঁড়সের আরও একটা নিরামিষ স্বাদের রেসিপি আমার চ্যানেলে এর আগেও ঢ্যাঁড়সের অনেক রেসিপি রয়েছে কিন্তু আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ আলাদাভাবে বানাচ্ছি আর বানাতে যে কতটা কম সময় লাগে কত ঝটপটভাবে রেসিপিটা তৈরি হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ঢ্যাঁড়স এবার এই ঢ্যাঁড়সের মাথার এবং পেছনে দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রথমে এই ঢ্যাঁড়সগুলোকে একটু সরিয়ে রাখলাম এবার দেখুন এই ঢ্যাঁড়সগুলোর মাথা এবং পেছনের দিকটা আমি কেটে নিচ্ছি দিয়ে এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি মাছ বরাবর এইভাবে দুভাগ করে নিচ্ছি এই একই রকমভাবে এই প্রত্যেকটা ঢ্যাঁড়সের মাথার এবং পেছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে আমি মাছ বরাবর কেটে নেব এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি এবার এটাকে সাইডে রেখে দেবো দিকে একটা মিশ্রণ আমি তৈরি করে নেবো দইয়ের এখানে আমি দেখুন এরকম বড়ো চামচের তিন চামচ দই নিয়ে নিয়েছি এটা আমার ঘরে পাতা দই এবার এই দইয়ের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নিচ্ছি এই দইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হাফ টি স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নায় খুব ভালো কালার হয় সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি চিনিটা এখানে আমি হাফ টি ব্যবহার করেছি তবে চিনিটা আপনারা যদি অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এবার এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা সমস্ত মশলা এর মধ্যে একসাথে দিয়ে দিলাম আর গরম মশলাটাও কিন্তু এখানে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা যত ভালোভাবে তৈরি করবেন তত ভালোভাবে কিন্তু রেসিপির টেস্ট আসবে এইভাবে দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার আমি রান্নার মূল পর্বে চলে যাব এইটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি দিয়ে চলে যাচ্ছি আমি রেসিপির মূল পর্বে এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা দিয়ে দেবো এবার কড়াইয়ের চারিদিকে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর তেলটাকে একটু গরম করে নেবো হাই ফ্লেমে তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন একটা স্মেল বেরোচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর এবার ঢ্যাঁড়সগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন এখানে আমি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দেবার পর এই নুন হলুদটাকেও খুব ভালো করে আমি ঢ্যাঁড়সের সাথে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকে আমি ভাজা হতে দিচ্ছি ভাজা হয়ে যাবার পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢ্যাঁড়সগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর সমস্ত কিছু একবার এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম অনেকে কিন্তু রান্নাতে কম ঝাল খান তা সেক্ষেত্রে কিন্তু তারা কম ঝাল দেবেন আবার কেউ বেশিও খেতে পারেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়েছেড়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ধারাসগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটাতে আর কোনো মশলা আমি ব্যবহার করবো না কারণ একেবারেই যখন আমি মিশ্রণটা তৈরি করেছিলাম তখনই আমি সমস্ত মশলা অ্যাড করে দিয়েছিলাম আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখলেন তো কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল কিন্তু প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে